বিচারপতিদের শূন্য আসন নিয়ে সরব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বৈঠকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন যে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ হয়নি বিচারপতিদের একথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিচারপতিদের শূন্য আসন নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ বিজ্ঞান ভবনে যে বৈঠক হয়েছে যে সম্মেলন হয়েছে যেখানে দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি তারা উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শূন্য আসন পূরণ করা নিয়ে সরব হয়েছেন বিচারপতিদের বেশ কিছু জায়গায় কিন্তু বিভিন্ন আদালতে বিচারপতিদের যে জায়গা যে স্থান সেগুলো কিন্তু শূন্যপদটা পূরণ হয়নি সেই বিষয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়ের কাছ থেকে এ বিষয়ে আরো জানবো জ্যোতির্ময় জানতে চাইবো তোমার কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে দেখো এই মুহূর্তে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক আলাদা আলাদা করে আলোচনা হচ্ছে অর্থাৎ সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেমন রয়েছেন কারণ কলেজিয়ামের ভিত্তিতে অর্থাৎ সুপ্রিম কোর্টের কলেজিয়াম ঠিক করে কোথায় বিচারপতিদের কি নিয়োগ হবে কোথায় কাকে নিয়োগ করা হবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এবং এক্ষেত্রে একটি রেকমেন্ডেশন পাঠানো হয় সরকারের কাছে এবং সরকারের কাছ থেকে পরবর্তী ক্ষেত্রে একটা শিলমোহর শুধুমাত্র আসে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এক্ষেত্রে নেয় সুপ্রিম কোর্ট এবং এই মুহূর্তে প্রত্যেক একটা রাজ্যে জুডিশিয়ারির পরিকাঠামো ধরে ধরে আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জোরের সঙ্গে বাংলায় বিচারপতিদের যে শূন্য পদ রয়েছে তা নিয়ে তিনি সরব হয়েছেন এবং যেটা গুরুত্বপূর্ণ সব থেকে যেটা খবর যে খবর আমরা পাচ্ছি তিনি বলছেন যে ইতিমধ্যে আমাদের রাজ্যে দুটি কোর্ট অপারেট করছে অর্থাৎ একদিকে যেমন কলকাতা হাইকোর্ট রয়েছে তার পাশাপাশি জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে কিন্তু তার পাশাপাশি রাজারহাটে একটি নতুন করে কোর্টের কমপ্লেক্স তৈরি হওয়া প্রয়োজন তার জন্য পরিকাঠামোগত যাবতীয় ব্যবস্থা রয়েছে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা 10 একর জমি দিয়েছি আগে নিয়ম ছিল যে 15 একর জমি লাগে একটি মেডিকেল কলেজ তৈরি করার জন্য সেই নিয়ম এখন কমিয়ে করা হয়েছে 5 একর সেক্ষেত্রে একটা কোর্ট তৈরি করার জন্য 10 একর জমি যথেষ্ট যা ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়েছে এবং এই রাজারহাটের এমন জায়গায় এই জমি দেওয়া হয়েছে যে সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী আমরা নজর রেখে থাকবো তোমার দিকে।